সেঞ্চুরিয়ানে সফল না হলেও কেপটাউনে নিজের সেরাটা দিয়েছেন মোহাম্মদ সিরাজ। এক ম্যাচে একাই ছয় উইকেট, যে কোনো বোলারের কাছে তা স্বপ্নের মতো। শুধু তাই নয়, নয় ওভারে পনেরো রান দিয়েছেন প্রোটিয়াদের। বুধবার টেস্ট জীবনে সেরা বোলিং করেছেন সিরাজ, যার সাক্ষী থেকেছেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু কিভাবে এই সফলতা পেলেন সিরাজ? ম্যাচের পর এই বিষয়ে মুখ খুলেছেন হায়দ্রাবাদের বোলার। সিরাজের কথায়, সেঞ্চুরিয়ান টেস্ট থেকে শিক্ষা নিয়েই সফল হয়েছেন। তিনি জানিয়েছেন, কেপটাউনের পিচ সেঞ্চুরিয়ানের মতোই। আগের ম্যাচে কোথায় কোথায় ভুল করেছিলেন তা চিহ্নিত করে পরিকল্পনা সাজিয়েছিলেন সিরাজ, তাতেই তিনি সফল হয়েছেন।